আসসালামু আলাইকুম। নতুন খামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই, ইনকিউবেটর দিয়ে যে বাচ্চাগুলো উঠিয়েছেন ওই বাচ্চাগুলোর অবস্থা কী? ওইগুলোর তো আর আপডেট জানালেন না। তো এইগুলার আপডেট হচ্ছে এখন এগুলা গ্রোথ অনেক সুন্দর হয়েছে। এগুলা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো উঠানো হয়েছিল, আপনারা এটা জানেন, ভিডিওতেও দেখাইছি আপনাদের। তো এদের ঘাড়ে হয় সম্ভবত ওই মশাগুলো কামড় দিছে, ঘাড় ছিলা যেগুলো আছে না, সম্ভবত মশা কামড় দিছে, যার ফলে ওই একটু একটু গুটি উঠে গেছে শরীরে। তো এইগুলার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তারপরে যেটা সেটা হলো যে দেশি মুরগির বাচ্চা আপনারা যারা পালন করবেন বা দেশি মুরগি যারা পালন করবেন, এক্ষেত্রে আপনাদের একটা করণীয় জিনিস থাকবে, সেটা হলো বাচ্চা হওয়ার পরে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আপনার বাচ্চাগুলা ভিজে না যায়, শুকনো জায়গায় থাকে। ভিজে গেলে হবে কি, অনেকে আছেন আপনারা ই করেন, ওই একটা বাটির মধ্যে খাবার দেন, তো ফলে হয় কি ওই খাবার খেতে গিয়ে পানি সহ দেয়, তো ওইগুলো খাবার খাইতে গিয়ে বা পানি যখন একটা বাটির মধ্যে দেয় ওই খাবার খাইতে গিয়ে করে কি ওদের শরীরটা ভিজে যায়, ওদের শরীরটা ভিজে যায়। যখনই ভিজে যাবে মনে রাখবেন তখনই আপনার মুরগিগুলার বাচ্চা অসুস্থ হয়ে যাবে, তখনই অসুস্থ হয়ে যাবে, কারণ ওইখান থেকে এদের ঠান্ডা লাগবে। তো ঠান্ডার থেকে আপনার বড় ধরনের একটা প্রবলেম দেখা দেয়। আমরা জানি যে রানী খ্যাত মুরগির জন্য খুবই ভয়ঙ্কর একটা রোগ, যে রোগে আমার প্রায় সবগুলি 8-10টার মতো, বেশি হবে আরও, প্রায় 13-14টার মতো মুরগি মারা গেছে শুধু একটা ভাইরাসের কারণে। তো এই রোগটা মূলত আপনার ঠান্ডা রোগ থেকে একটু বেশি ছড়ায় এগুলো, তো ঠান্ডা রোগ থেকে বেশি ছড়ায়, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন বাচ্চার কোনোভাবেই ঠান্ডা লাগতে না পারে, আমাদের বাচ্চা যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। আমি আপনাদেরকে বলি, আপনারা যখন মুরগির বাচ্চা উঠাবেন, মুরগি দিয়েই হোক আর ইনকিউবেটর দিয়েই হোক, এই ক্ষেত্রে আপনারা করবেন বাচ্চাগুলোকে শুকনো জায়গায় রাখবেন। এই দেখেন আমি নিচে ওই যে আপনার বিস্কিটের খাপ যেগুলো আছে ওই বিস্কিটের খাপগুলো দিছি, ফলে এখানে যদি ওরা টয়লেটগুলো করে ওই টয়লেটের যে পানিগুলো আছে এইগুলো কিন্তু এই আপনার এই খাপে চুষে নিয়ে নিবে, ফলে আমার মুরগিগুলোর গায়ে কিন্তু কোনো ধরনের এই সমস্যা হবে না, বা ওই আপনার এই টয়লেটগুলো এদের শরীরে লেগে থাকবে না। আমি একটা জিনিস দেখাই, এগুলোর পা দেখেন, পা দেখাইতেছি এই কারণে যে দেখেন এদের পায়ে কোনো ধরনের ময়লা নাই। এই ময়লা না থাকার কারণ কি জানেন? কারণ আমি এগুলো শুকনো জায়গায় রাখছি, শুকনো জায়গায় রাখার রাখার ফলে হয়েছে কি, আমার এইখান থেকে এদের গায়ের মধ্যে পানিও লাগে না, ওই টয়লেটগুলোও লাগে না। যখন পানি এবং টয়লেট উভয়টা এদের গায়ের মধ্যে না লাগবে, তো ওই সময় আপনার হাঁস এই কি বলে মুরগির বাচ্চাগুলো সুন্দর থাকবে, অ্যাক্টিভ থাকবে। তো এই জন্য আপনারা নিচে কি করবেন, অনেকের কাছে বিস্কিটের খাপ এগুলো থাকে না, তো আপনারা এখানে কাপড় ব্যবহার করতে পারেন, একটু কাপড়টা মোটা করে, ওই যে আমরা এই অনেক সময় দেখা যায় না যে একটা কাপড় ভাঁজ করে করে মোটা বানিয়ে ওইগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। 2 নম্বর যে পাটের শালাগুলো আছে ওই পাটের শালাগুলো এদের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, পাটের শালাগুলোও মাশাল এদের জন্য অনেক ভালো কাজ করে, কারণ ওইগুলোয় আপনার পানি যা আছে ওইগুলো টেনে নেয়। তো এই জন্য সর্বপ্রথম ব্যবস্থাপনা হলো এদেরকে আপনার শুকনো জায়গায় রাখতে হবে। আপনার মুরগি যত শুকনো জায়গায় থাকবে, এটা আপনার হাঁসের ক্ষেত্রে, আপনার হাঁসও যত শুকনো জায়গায় থাকবে মনে করবেন যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত সুন্দর হতে থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি বাড়তে থাকবে। আর ইনশাআল্লাহ দোয়া করবেন, দেখি আমি এই মুরগিগুলো দিয়ে আমি ইনশাআল্লাহ মুরগির একটা খামার করার নিয়ত করছি, দেখি আল্লাহ তাআলা কবুল করেন কি না। যেহেতু হাঁসের খামার হবেই, তো পাশাপাশি আমি 30-40টার মতো মুরগি প্যারেন্স করবো ইনশাআল্লাহুল আজিজ। আমি 2টা মুরগি কিনে নিয়ে আসছি আজকে, ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই হইল বাচ্চাকে সুন্দর রাখার একটি বুদ্ধি। এখন বাচ্চার খাবার কি হবে, বাচ্চার খাবার হবে আপনারা সর্বপ্রথম ওই চালের ভাঙা খুদটা দিতে পারেন, চালের ভাঙা খুদ যেটা ওই খুদ ওইটা ব্যবহার করতে পারেন। তারপরে হলো আপনার স্টার্টার ফিড, জিরো যেটা একদম ছোটো যেটা বাচ্চাদের খাবার, ওই স্টার্টার ফিডটা ব্যবহার করতে পারেন, কারণ ছোটো অবস্থায় ওরা স্টার্টার ফিডটা এতটা খেতে চায় না, তো আপনার ওই চালের খুদটা একটু বেশি খাইতে চায়, তো এই ক্ষেত্রে আপনার ওটা দিতে পারেন। আর সাথে আপনারা লেয়ার ওই ফিডটা মিক্স করে দিবেন, ফলে হবে কি
খুদের সাথে দু একটা লেয়ার খাবে, আর ওইটা খেতে খেতে ওরা এটা খাওয়া শিখে যাবে। আর আপনারা জানেন যে স্টাটার ফিড এটা বাচ্চাদেরকে গ্রোথ করার জন্য অনেক সুন্দর কাজ করে, ভূমিকা পালন করে স্বাস্থ্য ভালো রাখার জন্য। দেখেন আমি একটা পাত্র দিছি, সবগুলো এক পাত্রের মধ্যে গিয়ে গণ্ডগোল শুরু করে দিছে, তো এখানে আমার আরেকটা পাত্র আনা প্রয়োজন মনে করি। তো সকালের খাবার তো এই জন্য এরকম করতেছে, তো আস্তে আস্তে খাবার খেয়ে যখন শেষ হয়ে যাবে তখন আর এত জ্যাম বাজবে না এই জায়গায়, তখন আস্তে আস্তে ধীরে সুস্থে খেতে পারবে। এখানে আমার মুরগির বাচ্চা আছে মোট 11 পিস, তো 11 পিসের জন্য একটাই এনাফ আমি মনে করি। তো খাওয়া শেষ হলে আমি করব কি, এগুলোকে বাহিরে ছেড়ে দেব, বাহিরে ছেড়ে পানি খাওয়ানোর পরে আবার ভিতরে ঢুকিয়ে দেব। কারণ এইখানে যদি আমি পানি দেই তো পানি দেওয়ার ফলে হবে কি, এই যে নিচে যে আমি এই বিস্কিটের খাপগুলো বিছাইয়া দিছি এইগুলা ভিজে যাবে, এইগুলা ভিজা গেলে এইখানে থাকবে, ই করবে, শেষ সেতে একটা ভাব হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যাবে এই বাচ্চার জন্য। তারপরে খাবারের সাথে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো লাইসোভিট বা গ্লুকোজ, যেটা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন এদের খাবারের সাথে। সম্ভবত এমনিতে যদি না খায় পানির সাথে লাইসোভিটটা ব্যবহার করবেন, পানির সাথে লাইসোভিট ব্যবহার করলে হবে কি, বা গ্লুকোজ যেটা ওইটা ব্যবহার করলে হবে কি, এদের শরীরের যে দুর্বলতাটা আছে এটা কেটে যাবে। তো গ্লুকোজের থেকে আপনার লাইসোভিটটা সুন্দর হবে, ওটার মধ্যে অনেক ভালো ভালো আইটেম আছে। তো ওই লাইসোভিটটা দিলে হবে কি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এরা স্ট্রং হবে আরও সুন্দর, বেশি করে এদের স্বাস্থ্য ভালো থাকবে, গ্রোথ বৃদ্ধি পাবে। তো এই জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার লাইসোভিট ব্যবহার করতে পারেন 1 গ্রাম করে। সাথে এই অবস্থায় আমি বর্তমানে রেনা জিঙ্ক যেটা আছে ওইটা ব্যবহার করতেছি। তো রেনা জিঙ্ক হওয়ার বলে হইতেছে কি, আমার বাচ্চাগুলা ছোটো কিন্তু দেখেন এদের লুমগুলা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর এদের লুমগুলা। তো আপনারা চাইলে ওই রেনা জিঙ্ক যেটা আছে রেনা জিঙ্ক ব্যবহার করবেন, লাইসোভিটটা ব্যবহার করবেন, এর ফলে হবে কি আপনার বাচ্চা অতি তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাবে এবং লুমগুলো অনেক সুন্দর দেখা যাবে, চকচক করবে লুমগুলা। ও সেই জন্যই বলতেছি যে যে কথাগুলো বললাম এই অনুযায়ী যদি ইনশাল্লাহ কাজ করেন তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনারা তো জানেনই যে এদের ভ্যাকসিন করানো দরকার, আপনারা ওই ভ্যাকসিনটাও করাতে পারবেন। 25 দিন বয়স হলে রানীক্ষেতের ভ্যাকসিনটা করাই দিবেন, তার 15 দিন পরে বুস্টার ডোজ দিবেন, তারপরে গাম্বুরা একটা ভ্যাকসিন আছে ওইটা দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ পুরো 12 মাস আপনারা হাঁস এই কী বলে মুরগিগুলা সুস্থ থাকবে। আর এমনিতে নর্মালি টেস্ট যেটা হয় সেটা হলো হালকা পাতলা ঠান্ডা লাগে, তো এই ঠান্ডাটা মেন কোনো বিষয় না। তো ইনশাল্লাহ আপনারা দেখে শুনে রাখলে এই ঠান্ডাটাও লাগবে না, যেহেতু দেশি মুরগি এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক বেশি থাকে, অতএব এক্ষেত্রে এত টেনশনের কিছু হবে না ইনশাল্লাহ। তো আপনারা যেভাবে বললাম ইনশাল্লাহ এভাবে আপনাদের বাচ্চাগুলোকে বড় করবেন, দেখাশোনা ঠিক এভাবে করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের এই মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে। অনেকেই তো বলেন যে ভাই হাঁসের এই মুরগির বাচ্চাগুলা মারা যাইতেছে, এগুলাকে টিকাইতে পারতেছি না। তো এগুলো না টিকানোর কারণ হলো ব্যবস্থাপনা সুন্দর না থাকা। ব্যবস্থাপনা যত সুন্দর হবে আপনার মুরগির তত সুন্দর হবে, মুরগির গ্রোথ তত সুন্দর হবে। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি বুঝতে পারছেন, যদি একটু উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ।